এনিম্যাল হেলথ বিবিএমসির পক্ষ থেকে আপনাদেরকে ভালোবাসা, অভিনন্দন এবং শুভেচ্ছা। সেই সাথে জানাই আসসালামু আলাইকুম। আজকে আমার বয়সটা একটু মোটা, একটু ঠান্ডা ঠান্ডা ভাব। আজকে 120 কিলোমিটার মোটরসাইকেল জার্নি করছি। তারপরও আপনাদের আমার এক ভাই কমেন্ট করছে, একটি সারের উত্তেজনা এবং সামগ্রিক অস্থিরতা এবং মেহ তথা ধাতু দুর্বলতা, এর জন্য আমার প্রতিবেদনটা তৈরি করা। তো আজকে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। একটি সার গরু, আমরা এটা সাধারণত সার গরুর ক্ষেত্রে, এটা আমরা মোটা তাজাকরণের ক্ষেত্রে আমরা সার গরু পালন করে থাকি। এটি আমাদের খামারে সবচেয়ে বেশি লাভ এই সার গরু পালনের ক্ষেত্রে। এখন সার গরু যদি অস্থিরতা উত্তেজনা ভাব থাকে, তাহলে কিন্তু সারটা, ওই সারটাকে যতই পুষ্টিপ্রেমিক এবং নিউট্রিশনাল মেডিসিন খাওয়ানো হবে না কেন, তাতে কিন্তু সারটা শুকিয়ে যাবে, এতে খামারে লসে পড়ে। সেই ক্ষেত্রে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং কী মেডিসিন দিলে সারের উত্তেজনা কম থাকবে এবং সারের সুস্বাস্থ্য বজায় থাকবে, সেই মেডিসিনগুলো নিয়ে আমি কথা বলবো এবং কি আপনি সরাসরি সেই মেডিসিনগুলো আমি দেখাবো। আমি যে প্রোডাক্টটি এখন আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে ফেটা, এটা হচ্ছে ছিবেক অ্যানিমেল কেয়ার লিমিটেড। এটা সাধারণত কী ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো? এটা হচ্ছে গরু মোটা তাজাকরণ, উৎপাদন বৃদ্ধিতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে, পশুর সুস্বাস্থ্য বজায় রাখতে এবং দুধের উৎপাদন ও দুগ্ধদানকাল বাড়াতে ব্যবহার করা যায়। এটি গাভীর ক্ষেত্রেও ব্যবহার করা যায়। তবে এটি সবচেয়েতে সারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ফলপ্রসূ। এখন এটা দেখছে, এর কার্যকরী ফর্মুলা সারের সামগ্রিক অস্থিরতা দূর করে এবং সার সহ সকল গবাদি প্রাণীর দ্রুত মোটা তাজাকরণ নিশ্চিত করে। এখানে ভিটামিন এ আছে 60 লাখ আয়ু, ভিটামিন ডি 3 আছে 30 লাখ আয়ু, ভিটামিন ই আছে 300 মিলিগ্রাম, ভিটামিন বি কমপ্লেক্স 2 গ্রাম, মাল্টি এনজাইম 3 গ্রাম, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড 109 গ্রাম, ড্রাইড জিঞ্জার 1 গ্রাম, ইস্ট 500 মিলিগ্রাম, রেস মিনারেল 84.5 গ্রাম, ক্যালসিয়াম 220 গ্রাম, ফসফরাস 100 গ্রাম, প্রোবায়োটিক্স 3×10 সি এফ কে। আর বুল কন্ট্রোলার, এটি হচ্ছে বুল কন্ট্রোলারটা হচ্ছে সাধারণত বুল মানে সার, কন্ট্রোলার মানে নিয়ন্ত্রণ, সারকে নিয়ন্ত্রণ। এটা হচ্ছে 74 গ্রাম। আমাদের বাংলাদেশে বিভিন্ন কোম্পানির পুষ্টিপ্রেমিক্স নিউট্রিশনাল মেডিসিন পাওয়া যায়, সেক্ষেত্রে সব প্রোডাক্টের মধ্যে কিন্তু বুল কন্ট্রোলার এই উপাদানটা থাকে না। আপনি একটু লক্ষ্য করেন, বুল কন্ট্রোলার এটা কিন্তু সব ডিবির মধ্যে থাকে না। যে সমস্ত ডিবির মধ্যে বুল কন্ট্রোলার এই উপাদানটা থাকবে, সেটি সারকে নিয়ন্ত্রণ করে। এবং আরেকটি প্রোডাক্ট দেখাবো, অন্য এক কোম্পানি আরেকটি প্রোডাক্ট দেখাবো, এটি হচ্ছে সুপার পাওয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটার নাম হচ্ছে ফেটিবল ডিবি। এটা ভালো করে লক্ষ্য করেন, এলেক্সে সার গরু মোটা তাজাকরণে ভিটামিন মিনারেল অ্যামাইনো অ্যাসিড ও পাওয়ার হার্বাল সমৃদ্ধ খাদ্যের সাথে ব্যবহারের জন্য প্রিমিক্স। এটার মধ্যেও সেম উপাদানগুলো আছে, জাস্ট আমি দেখাবো ভুল কন্ট্রোলার আছে কিনা। ভুল কন্ট্রোলারটি মূলত সার গরুকে নিয়ন্ত্রণ করে। এখন ভুল কন্ট্রোলার এই ডিবিতে আছে কিনা সেটা দেখাবো। এই দেখেন, ভুল কন্ট্রোলার আছে আপনার 72 গ্রাম। এই যে ভুল কন্ট্রোলার আছে 72 গ্রাম। আমি আরেকটা কোম্পানি আরেকটা প্রোডাক্ট দেখাবো, আরেকটা প্রোডাক্ট হচ্ছে আর কে অ্যাগ্রোভেট। এটার নাম হচ্ছে আর কে ফেটিওক্স ডিবি। এটাও যেসব ক্ষেত্রে ব্যবহার করা হয়, সার গরু মোটা তাজাকরণে ভিটামিন মিনারেল অ্যামাইনো অ্যাসিড পাওয়ার হার্বাল সমৃদ্ধ খাদ্যের সাথে ব্যবহারের জন্য প্রিমিয়াম। মূলত একই উপাদান, সবগুলো একই, জাস্ট এটার মধ্যে ওই উপাদানটা আছে কিনা ভুল কন্ট্রোলার সেটা আমরা লক্ষ্য করব। এই যে দেখেন, ভুল কন্ট্রোলার 72 গ্রাম, ভুল কন্ট্রোলার 72 গ্রাম। সুতরাং এই উপাদানগুলো যে ডিবির মধ্যে আছে, ওই ডিবিগুলো যদি আমরা খাওয়াই, তাহলে ওই সার গরুগুলা দ্রুত মোটাতে যা হবে এবং সারের সুস্বাস্থ্য বজায় থাকবে। এবং এটি যেহেতু মাল্টিভিটামিন,
সেই ক্ষেত্রে সার্বিক দিক থেকে আমার এই তথা প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে যারা আছেন গরু পালন করে, ষাঁড় গরু পালন করে, তারা অতি দ্রুত অল্প সময়ের ভিতরে গরু মোটা তথা গরম করে লাভবান হবে। এই জিনিসগুলোই দেখালাম আমি। একটি হচ্ছে সিভেক অ্যানিমাল কেয়ারের ফ্যাটি অক্সিডিবি ফেটেক্স এবং আরকে অ্যাগ্রোভেটের ফ্যাটি অক্সিডিবি এবং কি সুপার পাওয়ার ফার্মাসিউটিক্যালের ফেটিবল ডিবি। এই বুল কন্ট্রোলার উপাদানটা যে ডিবিগুলোতে থাকে সেই ডিবিগুলো খাওয়াবে, ইনশাল্লাহ আপনার গরু এবং ষাঁড় গরু এই রোগ থেকে, মেহ তথা দাঁতুর দুর্বলতা রোগ থেকে সুস্থ থাকবে এবং কি তার সুস্বাস্থ্য বজায় থাকবে। এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্যে আপনাদেরকে অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং বেশি বেশি প্রচার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।